শুধুমাত্র একটা আশ্রয়ের ঘর পেয়েছে, মাত্র দুই লাখ টাকা তখন বাজেট ছিল, দুই লাখ টাকার একটা ঘর পেয়ে জীবনের অর্ধেক নেত্রীর জন্য দিয়ে দিচ্ছেন। এরকম লাখো মানুষ যারা ঘর পেয়েছে, প্রায় 35 লক্ষ মানুষ বাংলাদেশে। আমি 40 জেলায় যেহেতু গিয়েছি, মিডিয়া নিয়ে নিবিড়ভাবে তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্রতিটা মানুষ নেত্রীর জন্য যেইভাবে দোয়া করছে, মানে বিশেষ আয়োজন করছে, রোজা রাখতেছে, মানে তারা হয়তো বিনিময়ে একটা ঘর পেয়েছেন, একটু তারা তাদের যে ছিন্নমূল জীবন সেই জায়গা থেকে একটা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। আমরা যারা সুবিধা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে, যারা একটু ভালোভাবে বেঁচে আছি, যারা আজকে স্বপ্ন দেখছি নেতা হওয়ার, যারা আজকে নেতা হয়েছেন, যারা ছাত্রলীগ করেন, বিশেষ করে তরুণ প্রজন্ম, ছাত্রলীগের 29 বছর যাদের বয়স, তাদের জীবনের অর্ধেক সময় 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায় টানা, এই 14 বছর আগের 14 বছরের থেকে আপনাদের জীবনের, প্রত্যেকে যারা ছাত্রলীগ করেন, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আপনার উপজেলাবাসী এবং জেলাবাসী আপনাকে যেই কমফোর্ট দিতে পারেনি 14 বছরে আপনার জীবনের, আর বাকি 14 বছরে জননেত্রী শেখ হাসিনা যেই কমফোর্ট দিয়েছেন, সেজন্য আমরা শুধু নেত্রীর জীবন, নেত্রীর জীবন নিয়ে আলোচনা করলে হাজারো বছর লাগবে এবং সেই আলোচনা শেষ হবার নাই। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা নেত্রীর জন্য কী দিতে পারি? আমরা কি এরকম ভাবি কখনো? এই যে নেত্রী দেখেন গণভবনে অ্যাপারেন্টলি বন্দি অবস্থায় আছে, ওনার জীবনের সমস্ত শখ, আহ্লাদ, ভালোবাসা সব কিছু আমাদের জন্য ত্যাগ করছে, এই তরুণ প্রজন্মের জন্য, যারা ছাত্রলীগ করেন আজকে, যারা তরুণ সমাজ, যারা পরবর্তী প্রজন্ম, তাদের জন্য নেত্রীর জীবনের সকল শখ, আহ্লাদ, ধরেন আমাদের প্রত্যেকের জীবনে, ধরেন যে শখ করলে আমি চলে যাচ্ছি কুয়াকাটায়, আমি চলে যাচ্ছি কক্সবাজার, আমি চলে যাচ্ছি রাঙামাটি, বান্দরবন, বাংলাদেশের সমস্ত পর্যটনের যত জায়গা আছে, এখানে যত মানুষ আছে, সবাই কম বেশি তার শখ অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী আমরা সমস্ত জায়গায় আমরা রিক্রিয়েশন টাইম পার করতে যাচ্ছি, কারণ আমরা ভালো আছি। বাংলাদেশের 17 কোটি মানুষ মাথা উঁচু করে ভালো অবস্থায় আছে, শুধুমাত্র একজন ব্যক্তির জন্য, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার জন্য। তো আমরা যেহেতু এইরকম লাক্সারি লাইফ লিড করতেছি, বিশেষ করে যারা আজকে নেতা হয়েছেন, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ যারা সরকারের এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, ছাত্রলীগ থেকে শুরু করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে সবাই ভালো আছেন, কিন্তু আমরা কি একটাবার ভাবি যে আমরা যে ভালো আছি, নেত্রী কি ততটা ভালো আছেন? নেতৃত্ব গণভবনে থেকে 24 ঘন্টা না ঘুমিয়ে না খেয়ে সারাদিন ধরে মিটিং করে সারাদিন কাজ করে, যে কাজ করে যাচ্ছে কাদের জন্য? আমাদের জন্য। এখন আমাদের সময় আসছে যে আমরা নেত্রীকে কী দিতে পারি।